আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা ইসলাম শায়লা আছি আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট টপিক নিয়ে প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জটিল সংখ্যা আছে যেটি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আমরা জানি জটিল সংখ্যার ক্ষেত্রে এই অংশটিকে বলা হয় বাস্তব অংশ এবং এই অংশটিকে বলা হয় অবাস্তব অংশ এবং অবাস্তবংশের সাথে যে মানটা অর্থাৎ এখানে যে ওয়াই আছে এই ওয়াইটাকে বলা হয় অবাস্তবংশের বাস্তব মান যেখানে এক্স এবং ওয়াই দুইটাই আমার বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত আমি আরেকবার বলছি এক্স হচ্ছে আমার বাস্তব অংশ এবং যে অংশটাতে আমার আয় যুক্ত আছে এই অংশটা হচ্ছে আমার অবাস্তব অংশ যেখানে ওয়াইটা হচ্ছে আমার অবাস্তব অংশের বাস্তবমান আমরা এই জটিল সংখ্যার মোডুলাস বের করব প্রথমত আমরা সংখ্যা রেখায় যদি এটাকে প্লট করি তখন আমরা দেখতে পাচ্ছি এই এক্স অক্ষে আমার থাকবে বাস্তব অংশ এবং ওয়াই অক্ষে থাকবে আমার অবাস্তব অংশ যদি আমরা এটিকে সংখ্যা রেখায় ধরি ধরলাম আমার এখানে পয়েন্টে আছে অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমার এখানে অবস্থান করছে এই সংখ্যাটার যদি আমরা মডুলাস বের করতে চাই মডুলাস আমার হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ আমার যে বাস্তব অংশ আছে সেই বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশের যে মান আছে সে বাস্তবমান স্কোয়ার এবং পুরাটাকে আমার রুট করতে হবে আমরা যদি একটু সংখ্যা রেখার ক্ষেত্রে দেখি তাহলে মডুলাস হচ্ছে আমার এই অংশটা অর্থাৎ আমি মূল বিন্দু থেকে যেখানে আমার বিন্দুটা অবস্থান করছে সেখানে যে যুক্ত করছি যে লাইনটা এই লাইনটাই হচ্ছে আমার জটিল সংখ্যার যে মডুলাস এখানে মডুলাসকে আমরা এই যে এভাবে দুটা চিহ্ন দিয়ে মডুলাসকে আলাদা করে দেখাচ্ছি এবং এখানে আমরা যদি এটাকে ভাষায় বর্ণনা করি তাহলে যেটা হবে বাস্তবংশ স্কয়ার প্লাস অবাস্তবংশের বাস্তবান স্কয়ার এবং এই পুরাটার উপরে আমার একটা রুট থাকবে তো এই বিষয়টিকে আমরা সংখ্যা রেখায় দেখেছি যে শূন্য থেকে মূল বিন্দু থেকে আমার যে এক্স প্লাস আই ওয়াই যে নাম্বারটা আছে যেটাকে আমরা সংখ্যারেখায় বসিয়েছি এই পুরো অংশের যোগ যোগ করলে যে লাইনটা আসবে এই লাইনটাই হচ্ছে আমার মডুলাস এখানে মডুলাস হচ্ছে আমার এতটুকু মডুলাসকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি মডুলাসকে আমরা আট দ্বারা প্রকাশ করি এবং মডুলাস হচ্ছে আমার বাস্তব অংশ প্লাস অবাস্তব অংশ দুটাকে স্কয়ার আলাদা আলাদাভাবে স্কোয়ার করার পর দুটাকে রুট করতে হবে তাহলেই আমরা মডুলাসটা পেয়ে যাব এরপর যেটা আমরা একটা এক্সাম্পল নিয়েছি সেটা হচ্ছে মাইনাস ফাইভ প্লাস এইট ওয়াই এর মোডুলাস বের করতে হবে তো আমরা আগেই দেখে আসছি মডুলাস হচ্ছে বাস্তব অংশকে স্কোয়ার করতে হবে এবং অবাস্তব অংশকে প্রথমে স্কোয়ার অবাস্তব অংশের বাস্তব মানকে স্কোয়ার করতে হবে তো এইটাকে যদি এই জটিল সংখ্যার ক্ষেত্রে যদি আমরা দেখি মাইনাস ফাইভ প্লাস এইট ওয়াই মাইনাস ফাইভটা হচ্ছে আমার বাস্তব অংশ প্রথমে আমি এটাকে স্কোয়ার করলাম প্লাস দিয়ে অবাস্তব অংশের বাস্তব মান হচ্ছে আমার আট আটকে আমরা স্কোয়ার করলাম এবং পুরাটাকে আমরা রুট করলাম রুট করার ফলে আমরা রুট এইটটি নাইন পেলাম এটি হচ্ছে আমার বাস্তব যে জটিল সংখ্যাটি আছে জটিল সংখ্যার আস তো এটাকে যদি আমরা একটু সংখ্যা রেখায় দেখি আচ্ছা আমরা এখানে দেখে ফেলছি তো এই পুরাটাকে যদি আমরা সংখ্যা রেখায় বসাই ধরলাম এখানে আমার বাস্তব অংশের মানগুলো আছে এবং এখানে আমার অবাস্তব অংশের মানগুলো অবস্থান করছে তো আমার মানটা হচ্ছে মাইনাস ফাইভ আমরা জানি এক সক্ষের এই দিকটা ধনাত্মক এবং এই দিকটা ঋণাত্মক তো এই দিকে আমার পাঁচ ঘর যেতে হবে ধরলাম এখানে আমি মাইনাস ফাইভ অংশ আছে এবং এইট ওয়াইটা হচ্ছে প্লাস এইট আইটা হচ্ছে প্লাস অর্থাৎ এই অংশটা আমার ধরলাম আমি এখানে আমার এইট আই আছে তো আমার ধরলাম সংখ্যাটা আমার এখানে আছে তো সংখ্যাটা এখানে থাকার পরে আমি এটা যোগ করলাম এবং যোগ করার পরে এই যে মূলবিন্দু আছে মূলবিন্দু থেকে এটা যোগ করার পরে এই যে অংশটা এই অংশটাই হচ্ছে আমার মডুলাস যেটাকে আমরা হচ্ছে এভাবে বের করেছি এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্গুমেন্ট জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে মডুলাস বের করেছি এবং আর্গুমেন্ট হচ্ছে মডুলাস বের করার পরে যে কোন বা থিটাটা উৎপন্ন হয় এটাই হচ্ছে আমার আর্গুমেন্ট অর্থাৎ এখানে যদি আমরা দেখি তাহলে এটা যুক্ত করার ফলে আমরা এই মডুলাসটা পেলাম এবং এখানে একটা কোন উৎপন্ন হয়েছে যেটাকে আমরা থিটা বলবো এবং এই থিটাটাই হচ্ছে আমার আর্গুমেন্ট আর্গুমেন্ট বের করার জন্য প্রথমে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমরা সংখ্যা সংরলরেখা যে টপিকটা আছে আমাদের সেখানে আমরা পড়েছিলাম ঢাল এবং এটা সেই অনেকটা ওই অংশটার মতোই কিন্তু এখানে একটু পরিবর্তন আছে প্রথমত আমার থিটাটা হচ্ছে রেডিয়ানে বের করতে হবে এটা হচ্ছে মাস্ট আমাদের জন্য থিটাটা রেডিয়ানে বের করা তাই এটা আমি আগেই লিখে রেখেছি এরপর যে কাজটা করতে হবে আমি প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় এবং চার চারটা চতুর্ভাগের জন্যই আজকে আমরা আর্গুমেন্ট বের করা শিখব প্রথমত আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যদি দেখি থিটা ওয়ান এখানে হচ্ছে থিটা ওয়ান প্রথম চতুর্ভাগে আমরা এই যে এক্স আই এক্স প্লাস আই ওয়াই একটা সংখ্যা নিয়েছি এবং এর ফলে আমার মডুলাস বের করার ফলে থ্রিটা থিটা ওয়ান কোন উৎপন্ন হয়েছে এবং থিটা ওয়ান কোনের জন্য আমরা যেটা করব। টেন ইনভার্স ওয়াই বাই এক্স এখানে যে জিনিসটা আমার সব থেকে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা সব সময় এক্স অক্ষ যেটা সে এই এক্স অক্ষের সাপেক্ষে আর্গুমেন্ট বের করব। তো এক্স অক্ষ থেকে যদি আমি এতটুকু বের করতে চাই তাহলে আমার টেন ইনভার্স ওয়াই বাই এক্স এখানে আমরা অ্যান্টিক্লোকয়স হিসাব করেছি এরপর আমরা দ্বিতীয় চতুর্ভাগে যদি চলে যাই এই পুরাটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগ এবং এই পুরাটা হচ্ছে আমার পাই আমরা জানি এতটুকু হচ্ছে আমার পাই তো প্রথমে আমার যে জিনিসটা দেখতে হবে থিটা টু মডুলাসের ফলে এখানে থিটা টু কোন উৎপন্ন হয়েছে কিন্তু আমরা আগেই বলে আসছি যে আমরা একসক্ষের সাপেক্ষে কোনটা হিসাব করব। তো এক সক্ষের সাপেক্ষে এক অক্ষ হচ্ছে এইটা এবং এই অংশের সাপেক্ষে যদি আমরা এইভাবে কোনটা হিসাব করি তাহলে আসলে আমার থিটা টু তো হবে এতটুকু তো আমি যদি এতটুকু বের করতে চাই তাহলে আমার যে কাজটা করতে হবে এই পুরাটা আমার পাই পাই থেকে যদি আমি এতটুকু বাদ দিই তাহলে আমি এই পুরাটা অংশ পেয়ে যাব তো এই যেখানে দ্বিতীয় চতুর্ভাগের থিটা টু পাই থেকে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এটা হচ্ছে আমার এই থ্রিটা টুয়ের মান এবং পাই থেকে আমি এই অংশটা বাদ দেওয়ার ফলে দ্বিতীয় চতুর্ভাগে আমি আর্গুমেন্টটা পেয়ে গেলাম এটাও আমরা কয়েস হিসাব করেছি যার ফলে পায়ের মানটা আমি পজিটিভ আসছে এরপর আমরা তৃতীয় চতুর্ভাগে যদি চলে যাই তৃতীয় চতুর্ভাগে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা দুইটাই হচ্ছে ঋণাত্মক অর্থাৎ আমার বাস্তব অংশটাও ঋণাত্মক অবাস্তব অংশটা হচ্ছে আমার ঋণাত্মক তো এখানে যদি আমি হিসাব করি তাহলে আমার যে জিনিসটা দেখতে হবে প্রথমে আমি এখান থেকে মডুলাস বের করার জন্য এই লাইনটা যুক্ত করলাম যুক্ত করার ফলে আমার এই কোণটা উৎপন্ন হয়েছে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে ক্লক ওয়াইজ হিসাব করতে হবে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে অ্যান্টি ক্লক ওয়াইজ আর্গুমেন্ট হিসাব করব এবং তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা ক্লক মডুল আর্গুমেন্টটা হিসাব করবো তো এখানে যদি আমরা আর্গুমেন্টটা হিসাব করতে চাই থিটা থ্রি এর জন্য থিটা এর জন্য এই অংশটা হচ্ছে আমার টেন ইনভার্স ওয়াই বাই এক্স এবং এটা হচ্ছে আমার পাই যদি হিসাব করি পুরাটা পাই কিন্তু যেহেতু আমি ক্লক ওয়াইজ হিসাব করেছি আমার পাইটা হবে নেগেটিভ তাহলে আমার তৃতীয় চতুর্ভাগে থিটা থ্রি মানে হচ্ছে আমার তিন নম্বর চতুর্ভাগে যে সংখ্যাটা আছে সংখ্যাটার জন্য আর্গুমেন্ট হলো মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এরপর আমি চতুর্থ চতুর্ভাগে চলে আসলাম যেখানে আমার বাস্তব অংশটা পজিটিভ এবং অবাস্তব অংশটা নেগেটিভ তো এখানেও সেম আমি এক্স অক্ষের সাপেক্ষে এই দিকে হিসাব করব মানে ক্লক ওয়াইজ হিসাব করব তো ক্লক ওয়াইজ যদি হিসাব করি এতটুকু টেন ইনভার্স ওয়াই বাই এক্স কিন্তু যেহেতু আমি এটা ঋণাত্মক মানে হচ্ছে ক্লক ওয়াইজ গিয়েছি তাই আমার এখানে একটা মাইনাস চিহ্ন আসছে তো পুরো একটা সামারি করলে যা আসবে প্রথম দ্বিতীয় চতুর্ভাগে অ্যান্টি ক্লক ওয়াইজ এবং তৃতীয় তিন চার নাম্বার যে চতুর্ভাগ আছে সেখানে আমার ক্লক ওয়াইজ হিসাব করতে হবে এবং আমার যে মানগুলো আসবে মানে আর্গুমেন্টের যে মানগুলো আসবে সে মানগুলো হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স তৃতীয় চতুর্ভাগের জন্য মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এবং চতুর্থ চতুর্ভাগের জন্য মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এবারে যদি আমরা এক্সাম্পল নেই তাহলে সহজ বিষয়টা আমাদের কাছে একদম সহজ হয়ে যাবে প্রথমে একটা ওয়ান প্লাস রুট থ্রি আই নিলাম যেখানে হচ্ছে আমরা থ্রিটা ওয়ান হিসাব করব এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে যেহেতু দুইটাই আমার পজিটিভ তো প্রথম চতুর্ভাগে আমরা জানি টেন ইনভার্স ওয়াই বাই এক্স আমরা মান বসানোর ফলে পাই বাই থ্রি আমরা আগেই বলে আসছি কোনটা মাস্ট হচ্ছে রেডিয়ানে থাকবে তো আমরা এখানে রেডিয়ান কোন বের করলাম এরপর আসছে যেটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই এটা আমার দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু এটা পজিটিভ এবং নেগেটিভ এবং এটা হচ্ছে আমার পজিটিভ তো এই ক্ষেত্রে হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স রুট থ্রি বাই ওয়ান এই পুরাটা হচ্ছে আমাদের ক্যালকুলেটারে করা যায় যেটা আমাদের এই চ্যানেলে অন্য আরেকটা ভিডিওতে আছে এরপর যেটা আসছে তিন নাম্বার কন্টেন্টে যেটা হচ্ছে আমার দুইটাই নেগেটিভ তো দুইটাই নেগেটিভের ক্ষেত্রে আমরা কী করব মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স তো এখানে আমার ওয়াই ওয়াইয়ের মান মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি এবং টেন ইনভার্স ওয়ান যেহেতু আমার দুইটাই নেগেটিভ তো আমি একসাথে পজিটিভ বসিয়ে দিয়েছি এবং থ্রিটা ফোর আসবে অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে আমার আর্গুমেন্টের যে মানটা হবে সেটা হচ্ছে মাইনাস টেন ইনভার্স রুট থ্রি বাই ওয়ান এখানে আমরা মাইনাস দিয়েছি কারণ এটা আমার চতুর্থ চতুর্ভাগে কারণ হচ্ছে আমার বাস্তব অংশটা পজিটিভ এবং অবাস্তব অংশটা নেগেটিভ তো আশা করি আমরা আর্গুমেন্ট এবং মডুলাস বিষয়টা বুঝতে পেরেছি দুইটা বিষয় অনেক অনেক সহজ একবার প্র্যাকটিস করলে এমনিতেই পারা যাবে ধন্যবাদ সবাইকে